ପରମପ୍ରେମ ଶିଶି ଠାକୁର ମୋର ଜଗତ୍ଜନନୀ ଶିଶ୍ରୀ ଲକ୍ଷ୍ମୀମା ପରମପୂଜ ପାଛି ଶ୍ରୀ ବରଦା ପରମ ପୂଜ ପାଛି ଶ୍ରୀ ଦାଦା ଆଜିର ଭରସା ଆଚାର୍ଯ୍ୟ ଦେବ ଠାକୁର ପରିବାରର ସବୁ ସମସ୍ତଙ୍କ ଚଳନାରେ ମୋର ଅନନ୍ତ କଟି ପ୍ରଣାମ ଆଜି ଆପଣମାନଙ୍କ ସମ୍ମୁଖରେ ଆଲୋଚନା କରିବି ପରମ ପୁରୁଷ ପୁରୁଷୋତ୍ତମ ଶିଶି ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ର ମା'ଙ୍କ ବଟୁଆରୁ ବା ମାଆଙ୍କ ପସ୍ରୁ ରସଗୋଲା ଖାଇବା ପାଇଁ ଛଅ ପଇସା ଚୋରି କରିଥିଲେ କାହିଁକି ଚୋରି କରିଥିଲେ ଏହା ଉପରେ ମୁଁ ବିଶେଷ କରି ଆପଣଙ୍କ ପାଖରେ ଗୋଟିଏ ଆଲୋଚନା କରିବି ସେହିଦିନ শিশি ঠাকুর গহণে বহু ভক্তগণ বসি থাকতে ভক্তগণ বস্তা সময় সে সময় জন ভক্ত মিন্টুন্দা। সে শিশি ঠাকুর পরম ভক্ত সে মেটুন্দা সেটি বসি বসিকা শিশি ঠাকুর পচার ঠাকুর এই কমপ্লেক্স এডজস্ট কমিটি হব মানে প্রভৃতি নিয়ন্ত্রণ কমিটি করা হব তা আপনার বিশেষ ভাবে মতো টিকি বুঝাই দিব সেত শিশি ঠাকুর যে গোটে ছুয় যদি গোটে তার কামপি মনটা বড়াই সে কামটা বলেই ভিতরে তা তুমি যেতে মনা কর। হাজার থর মনা কর পছে সে কামটা সে করব তো এই যে জিদ্ যে প্রভৃতি কু নিয়ন্ত্রণ করাটা কু হি কন্ট্রোল করে। যদি জনে চিন্তা করে যে জিনিসটা পরিত্যাগ করি যদি সে পরিত্যাগ করিয়া বিভিন্ন প্রকার কাইদা কসরত করি না তাকে ছাড়ি দিয়ে তাহলে তার প্রভৃতিটা নিয়ন্ত্রণ হয়ে যাব তো মানুষ যেতবে চে প্রভৃতির নিণ সেত অটোমেটিক সে চাহা ভিতরে তা নিয়ন্ত্রণ করি পারে। কিন্তু তা ইচ্ছা শক্তিটা হেবা দরকার শ্রী শিঠ ঠাকুর উদাহরণ দেখি খুব সুন্দর ভাবে সে কুচি যে দিনে মর মিঠা খাইবার বহু লালসা লা যেতবে স্কুল কু যা গোটে মু উধার মিঠা খাইছি বহু থর মুঠা খাইছি মিঠা খাইবা ভিতরে যেতবে মো পাখে পয়সা আসে মা মতো দিকে সে পিঠা মিঠা পাই সে পয়সাটা সে দোকান বালা দিয়ে কিন্তু যেতবে মোর লোভ ডে টু ডে বড়ি চালিলা আউ মিঠা দোকানের পয়সা দিয়ে মু খাই চালিলি দিনে কম হয়েছি মোর বিবাহ ঘর হয়ে যাই ঘর পরে যেতবে সেই রাস্তায় যাওয়াছি মিঠা দোকান কু পশি ইচ্ছা হলানি তার কারণ হল যে মো পাখরে পয়সা না মু কি ভড়িসে মিঠা দোকান কো পসি মিঠা সেটা কিণি কিনা খাইবে এই চিন্তা মু সেই রাস্তা দেইকর পারে যাওতলে ন দেখিলা ভড়িয়া কিন্তু সে মিঠা দোকানে মতে ডাকিলা এই ঠাকুর শুন 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 আউ মিঠা খাইবনি আ মিঠানে মিঠানে এই ভড়িয়া ডাকিলা তেতেবেলে ডাকিলা মু গলি মু জেতেবেলে সে দোকান কু গলি সেতেবেলে মু বেকরে গুড়ে গামুছা পকেদরা গামুছা পকেগিরে তা মুন্ডাটা মোর তাড়ে টাਣੀ কি না কইলা তু আগরে পয়সা দে তারপরে মিঠা খাইব ଏଇ କଥାଟି ଯେତେବେଳେ କହି ମୋତେ ଅପମାନ କରିଦେଲା ସେତେବେଳେ ମୁଁ ଆଉ ମିଠା କ'ଣ ଖାଇବି ମୋତେ ବହୁତ ଲଜ୍ଜା ଅନୁଭବ ହେଲା ଯେତେବେଳେ ବିବାହ କରିଥାଏ ନୂଆ ନୂଆ ଆଉ ଯେତେବେଳେ ମୁଁ ସେ ଦୋକାନର ପଇସା ଦେଇ ନପାରେ ସେତେବେଳେ ସେ ଦୋକାନୀ ବାଲା ଯେତେବେଳେ ମୋତେ ଏଇ କଡ଼ା ୱାର୍ଡ଼ରେ କହିଦେଲା ମୋତେ ଏଇ କଥାଟି ମୋତେ ଭାରି ବାଧିଲା ଯେତେବେଳେ ବାଧିଲା ମୁଁ କ'ଣ କଲି ମୁଁ କଣ୍ଟ୍ରୋଲ କରିଦେଲି ଗଲି ଘରକୁ ଗଲି ତାର ଦିନ ମୁଁ ଚିନ୍ତା କଲି ଯେ ମିଠା ଖାଇବାଟା ବନ୍ଦ କରିଦେବି কিন্তু এই মন ভিতরে এইটা মানে চিন্তা আসিগুলো চিন্তা যেতবে আসিগাল মুতবে সেই রাস্তায় যাচ্ছি সেই রাস্তায় গলা ভিতরে মতো সেই মিঠা আড় আকর্ষিত করে নালা যেতবে ঠাকুর কিন্তু মিঠা আড় আকর্ষিত করে মু সেই মিঠা আড়া ইচ্ছা করু କିନ୍ତୁ ଯେତେବେଳେ ଅନ୍ୟ ଆଡ଼େ ମନଟିକୁ ମୁଁ ନିଏ ଯେ ମୁଁ କେମିତି ଯିବି ନାହିଁ ସେତେବେଳେ ଶେଷରେ କ'ଣ କଲି ଗୋଟିଏ ବିଲ କ୍ଷେତରେ ପଶି ସେଇଠି ରାହାଡ଼ି ଚାଷ ହୋଇଥିଲା ରାହାଡ଼ି ଚାଷ ଯେଉଁ ଗଛଗୁଡ଼ାକୁ ଧରିକିନା ମୁଁ ଗୋଟେ ପରେ ଗୋଟେ ଉପାଡ଼ିବା ପାଇଁ ଲାଗିଲି ଏବଂ ସେଇଠି ଗଡ଼ି ଗଡ଼ି ଶୋଇଲି ଖାଲି ତାପରେ କିଛି ଡେରି ପରେ ମୁଁ ଘରକୁ ପଳେଇଲି ତୃତୀୟ ଦିନ ଯେତେବେଳେ ହେଇଛି ମୋର ଆଉ କିଛି ଉପାୟ ପାଇଲିନି ସେତେବେଳେ କ'ଣ କଲି ମାଆଙ୍କର ପର୍ସରୁ ଛଅ ଅଣା ପଇସା ଚୋରି କରିକିନା ନେଇଆସିଲି ଚୋରି ଏକରି ଆଣିଲି ପୁଣି ଧରା ବି ଦେଇଦେଲି ଯେ ମା ତୁମ ପର୍ସରୁ ମୁଁ ଚୋରି କରିଛି ବୋଲିକିନା ଏଇ କଥାଟି ଯେତେବେଳେ ମାତା ମନମୋହିନୀ ଦେବୀ ଜାଣିଲେ ଶିଶି ଠାକୁର ଅନୁକୂଳ ଚନ୍ଦ୍ରକୁ ଖୁବ୍ ବାଡ଼େଇଲେ ବହୁତ ପିଟିଲେ ପିଟିଲା ପରେ ମୋର ଯେଉଁ ରସଗୋଲା ପ୍ରତି ଆଗ୍ରହ ଥିଲା ସେଟା ଟିକିଏ କମିଗଲା କମିଗଲା ପରେ ସେ ଆଉ କୌଣସି ଆଡ଼ୁ ଉପାୟ ପାଇଲେନି କୁଆଡ଼ୁ ପଇସା ଆସିବ କେମିତି ରସଗୋଲା ଖାଇବି ଏ ଚିନ୍ତାରେ ସେ ରହିଲେ ଆଉ କୌଣସି ଆଡ଼ୁ ଯେତେବେଳେ ଶିଶି ଠାକୁର ଉପାୟ ନ ମିଳିଲା ତୃତୀୟ ଦିନ କ'ଣ କରିଛନ୍ତି ଯେ ହେମ ଚୌଧୁରୀଙ୍କ ସହିତ ପୁରା ଝଗଡ଼ା ଲାଗିଛନ୍ତି ଭୀଷଣ ଝଗଡ଼ା ଲାଗିଛନ୍ତି ତିନି ଦିନ ଯାକ କଣ୍ଟିନ୍ୟୁ ଝଗଡ଼ା ଲାଗିଛନ୍ତି ସମସ୍ତେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ଯେ ଶିଶି ଠାକୁର ଅନୁକ ହେଲା କ'ଣ ଯେ ସେ କାହିଁକି ଝଗଡ଼ା ଲାଗୁଛନ୍ତି ତିନି ଦିନ ପରେ ଶିଶି ଠାକୁରଙ୍କର যে কমপ্লেক্সটা প্রভৃতিটা সেটা নিণ হয়ে গলা যেতবে প্রভৃতি নিন্ত্রণ হয়ে গলা তাপরে রসগোলা খাইবটা ছাড়িগুলো তো শিশি ঠাকুর সুন্দর ভাবে সেই মেটুন্দা কু বুঝাইলে যে প্রভৃতি নিয়ন্ত্রণ করাতে কায়দা কে কসরত কে দিমা কে লগাই পড়ে তাপরে যে প্রভৃতিটা নিণ যায় প্রভৃতি নিয়ন্ত্রণ করা এত সহজ সাধ্য ସେ ଶ୍ରୀ ଠାକୁର କହୁଛନ୍ତି ଏତେ ସହଜ ସାଧନ ନୁହେଁ ଜଣେ ଯଦି ତାକୁ ମନ ବଳେଇଛି ଜିଦ୍ କରିଛି ତାହେଲେ ପ୍ରଭୃତିଟାକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିପାରିବ ସେ ଯେଉଁଟାରେ ଖରାପ ଜିନିଷଟା ଉପରେ ଯେତେବେଳେ ତା'ର ଆକର୍ଷଣ ହୋଇଛି ବା ତାକୁ କିଛି କରିବା ପାଇଁ ତା'ର ମନଟି ଜାଗ୍ରତ ହୋଇଛି ସେ ଖରାପ ଜାଗାରୁ ଖରାପ ସ୍ଥାନରୁ ଖରାପ ମନଟିକୁ ଯେତେବେଳେ ନିବୃତ୍ତ କରିବ ବାହାର କରିବ ପ୍ରଭୃତିରୁ ବାହାର କରିବ ସେତେବେଳେ ଦୃଢ଼ ହୋଇ ସଂକଳ୍ପ ହୋଇ ସେଟାକୁ ଯଦି କରି ବସିବ ତାହେଲେ ତାର ସମାଧାନ ହେଇଯିବ নিয়ন্ত্রণ ন করে তাহলে নিণ নহে দেখাইছি কিছু কিছু জিনিসের তা জীবনরে বহু ক্ষতি হয়েছি বহুত মাত্রার ক্ষতি হয়েছি বহু জায়গায় দেখা হইছি তো তেমন প্রভৃতিটা এইভড়া নিণ করা যায় মেণ্টুন্দা কু কত সুন্দর বুঝাই দে তো এইটা শাশ্বতী যে হিন্দি পত্রিকা আছে সেপ্টেম্বর দুই হাজার উনিশ পেজ চৌদ পনের লেখা হইল তো ঠাকুর কেইকি যে মাটুয়ার পয়সা চোরে করে তা বিষয়ে আপন মানুষ ମୁଁ କହିଦେଲି ଯାହାବି ହଉ ଏତିକି ମୋ ବକ୍ତବ୍ୟ ଶେଷ କରିଛି ଆନ୍ତରିକ ରାୟ ଏବଂ ଜୟଗୁରୁ